আজকে ঋগ্বেদী তার খাবারের ভিডিও নিয়ে, তো তোমাদের সাথে শেয়ার করি আজকে ওর জন্য স্যুপটা আমি কিভাবে বানাবো। বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, শিম, বিনস আর ফুলকপি, পেঁপে। আমার কাছে রাঙা আলু বা মিষ্টি আলুটা ছিল না, তো সেই কারণে দিতে পারিনি। আপনাদের কাছে যদি থাকে তো আপনারা এইভাবে লম্বা লম্বা করে কুচি করে নিয়ে এটাকে আমি দুটো থেকে তিনটে সিটি দেব। তো সিটি দেওয়ার পরে কিভাবে করব সেটা দেখো। এগুলো সিটি দেওয়ার পরে এই অবস্থায় দাঁড়িয়েছে। এইটাকে এইবার আমি হাতা করে একটু ভালো করে স্ম্যাশ করে নেবো। আপনারা চাইলে ব্লেন্ডারেও নিয়ে নিতে পারেন, কিন্তু আমি ব্লেন্ডার ইউজ করি না মেয়ের খাবারের জন্য, তো আমি এইভাবেই হাতে করে ভালোভাবে চটকে চটকে নিচ্ছি। সুপটা করার জন্য আমার এখানে ঘিটা নেই, তো এখানে অল্প একটুখানি বাটার, কয়েক দানা জিরে, গোটা জিরে আর সামান্য একটুখানি হলুদ দিয়ে কড়াই একটু ভালোভাবে নেড়ে নেব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার আমি রসুনটা দিচ্ছি না, আপনারা চাইলে একটা কুয়া রসুন খুব ছোট্ট ছোট্ট করে কুচি করে আপনারা এর মধ্যে দিতে পারেন টেস্ট আনার জন্য, আর রসুন স্বাস্থ্যের জন্য শীতকালে খুব উপকারী। এইবার এই যেটা ছিল সুপের মশলাটা সেটাকে আমরা এখানে দিয়ে দিলাম, সব সবজি দিয়ে যেটা আমি হাতে করে চিপে ঠিক করে রেখেছিলাম রেডি করে সেটাকে এখানে এবার আমি দিয়ে দিলাম। এইবার এতে আমি দেব জল, আমি দিয়ে দিয়েছি জল। এইবার এইটাকে একটুখানি ঘন হওয়া অবধি অপেক্ষা করব। একটু ঘন হলে এটাকে নামিয়ে নিয়ে এটি গ্রেভিটাকে খেতে দেবো। আপনারা একটা একটু ট্রাই করে দেখতে পারেন, যেহেতু সব রকম সবজি শীতকালীন সবজি রয়েছে, তার সাথে একটুখানি বাটার বা ঘি রয়েছে, একটু গোটা জিরে, একটু হলুদ, সব রকম রয়েছে, তো আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন, খুব হেলদি হবে। আমি আজকে রসুনটা দিতে পারিনি, আপনারা রসুন কুচিটাও দিতে পারেন টেস্ট আনার জন্য। আর সবার শেষে আমি একটুখানি একটা কি দুটো ধনে পাতা একটু ভালো করে কুচিয়ে নিয়ে দিয়ে দেবো জাস্ট ফ্লেভারটার জন্য। এই যে নামানোর পরে দেখতে জিনিসটা এরকম হয়েছে, এটা এবার একটু ঠান্ডা হলে ঋগ্বেদীটাকে খাওয়াবে। চলে এসেছি ঋগ্বেদীটাকে খাওয়াতে, ঋগ্বেদীটা খাবে ওই স্যুপটা, ওকে নিজে নিজে দিতে হবে খেতে। দেখো দেখো অবস্থা দেখুন, শুধু অবস্থা দেখুন, দেখো হয়ে গেল। দা এবার এটাকে দিয়ে দি, বাহ 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 বাহ, খাচ্ছে না বাজাচ্ছে ওই জানে, চলছে খাওয়ানো। শুনো ওটা মুখ থেকে বের কর, এটাই খাবার আছে। হ্যাঁ এটাই খাবার আছে, বুনুর পায়ে হাতে, ও আমাকে মাখাবে নিজেও মাখবে, এই তো চলছে। ওকে খাওয়ানো খুব কষ্টকর ব্যাপার একটা। এবার এটা এটাতে দিয়ে দিদি, চলছে দিদিকে দেখে হাসছে, আর দিদি আছে ক্যামেরার ওপারে, দিদিকে দেখে হাসছে আর এগিয়ে দিদি তো খাচ্ছে। দিদি এ দিদি, দিদি কি বলছে, দিদি দিদি কি বলছে, আজকে স্কুল নেই বলে দিদি বেলা আসবে না, ভালো ও বেলা একটু খেলতে পারবে না। এই স্যুপটা দিয়ে খেয়ে নে, তাহলে তুই আমাকে বলি আমার রান্না ভালো না, তাহলে তুই একদিন রান্না করে খাওয়া। এই এই যে ঋগ্বেদীতার জন্য স্যুপটা করেছি, এই স্যুপটাই ঋগ্বেদীতা দিদির জন্য করে দিয়েছিলাম একটুখানি লবণ দিয়ে। তো ঋগ্বেদীতা দিদি খেয়ে আমাকে বললো তোমার হাতের রান্না একদম ভালো নয়, বাজে খেতে হয়েছে।
আমি ওই জন্য রিবেদিতা দিদিকে বলছি, ও দিদি যদি আমাকে একটা কিছু রান্না করে খাওয়ায়। দিদি আবার নিধি বলছে তোকে রূপসাওয়ালা বন্ধ করে দিয়েছে। দিদি নাম দিয়েছে রূপসা, দিদির নাম রুবাই, আর একটা দিদি আছে সেই দিদির নাম রূপাই, আর এই বোনের নাম রূপসা নাকি? আচ্ছা এনে এনে এনে, ওকে ওই চামচটা দিতে হবে, ও ধরে থাকবে, আর একটা চামচে করে ওকে খাওয়াবো। ওটা বের কর, দিদি জ্বর এসছে বলে দিদি সব কালার ভুলে যাচ্ছে। তুই খেলি দেখুন, খাচ্ছে আমাকে সইতে মা খাচ্ছে। চামচটা ছাড় না, আমি দিচ্ছি তো। তুই তো চামচ তো নিয়ে রয়েছিস একটা। হ্যাঁ হয়ে গেছে, বসে বসে খাওয়ার সঙ্গ মিটে গেছে, এইবার উঠে দাঁড়াবে। হ্যাঁ 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 হ্যাঁ, বসে বসে হয়ে গেছে খাওয়া, এইবার দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে। ও ওপরে একটা টিয়া পাখি আছে, টিয়া পাখি আর একটুখানি আছে, এক চামচ আছে, খেয়ে নে। এই যে ঋগ্বেদিতার বাটি পুরো পরিষ্কার হয়ে গেছে, এইবার টাটা বাই বাই, আবার কালকে আসবো আর একটা নতুন খাবারের ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।